আসসালামু আলাইকুম। সিএনএন বাংলার রাতের সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম। অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় রিভিউ করবে দেশটির মুসলিম পার্সোনাল ল বোর্ড। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম। নতুন মুড়ি কাটা পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়, আর পুরনো দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। এদিকে বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ আসতে শুরু করায় এমন খবরে কমছে দাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, একদিনের ব্যবধানেই দেশি ও আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা। দেশি পেঁয়াজ 200, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ 190, আর মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 টাকা দরে। পাইকারিতে পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আমরা মাসখানিক আগে ধরেন পেঁয়াজ কিনেছি 60 টাকা, 70 টাকা বেচেছি, 80 টাকা, 100 টাকা বেচেছি, আর ওই বেচার পরে তারপর আস্তে আস্তে পেঁয়াজ 120 টাকা করে কিনলাম, তারপর 160 টাকা বেচেছি, তার 60 টাকা কিনে নিয়ে 80 টাকা করে বেচেছি। কিন্তু হঠাৎ করে পরশু দিন কেটে পেঁয়াজ কিনতে আসছে আমাকে 240 টাকা, 230 টাকা, এখন আমরা 60 টাকা পোয়া বেশি আর বেচার কোনো কায়দা নাই। কেজি প্রতি পেঁয়াজ 220 থেকে 230 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানি বাড়ানো আর ভোক্তাদের কম কেনার মানসিকতার জন্য দাম কমছে বলে জানান বাজারের খুচরা বিক্রেতারা। এদিকে অস্থির পেঁয়াজের বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে ঢাকার বাইরের জেলা শহরগুলোতেও। এদিকে অস্থির পেঁয়াজের বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে ঢাকার বাইরের জেলা শহরগুলোতেও। তবে বাজারে পেঁয়াজের দাম এখনও নাগালে না আসায় অসন্তোষ ক্রেতাদের মাঝে। পেঁয়াজ কিনতে আসি, দামের কারণে কিনতে পারতেছি না, 240 টাকা, 250 টাকা পেঁয়াজ কিনে কীভাবে খাবো। এদিকে রাজধানীতে 35টি স্থানে খোলা বাজারে 45 টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি, আর প্রতিটি গাড়ির সামনে দীর্ঘ লাইন। ন্যায্য মূল্যের পেঁয়াজ কিনতে এসেছেন বিভিন্ন স্থানের এসব নারী ও পুরুষ। দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি আরও বাড়ানোর দাবি তাদের। সিএনএন বাংলা নিউজ ডেস্ক। মাঠ পর্যায়ে সড়ক পরিবহন আইন 2018 কার্যকরের তারিখ আর পরিবর্তন করা হবে না। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আইনের বিধিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে, যা হয়ে গেল আইনের প্রয়োগ আরও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আইন মেনে চলার জন্য এর সাথে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মাঠ পর্যায়ে আইন কার্যকরে তারা কোনো ধরনের বাড়াবাড়ি না করেন। আইনটি পরিবহন খাত সংশ্লিষ্টদের স্বার্থে করা হয়েছে, ক্ষতির জন্য নয়। তাই এ আইন নিয়ে কোনো আন্দোলন কেউ শুরু করার চেষ্টা চালালে লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নাগরিক নিরাপত্তার স্বার্থে এ আইন যথাযথভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বুয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার অভিযোগ গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 4 আসামিরা হলেন মোর্শেদুজ্জামান জিসান, এহতাশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মোস্তবা রাফিদ। এদের মধ্যে প্রথম 3 জন এজাহারভুক্ত ও শেষের 1 জন এজাহার বহির্ভূত আসামি। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 3 ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। এর আগে 13 নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে 25 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। অভিযুক্ত 25 জনের মধ্যে এজাহারের নাম রয়েছে 19 জনের, এছাড়া তদন্তে প্রাপ্ত এজাহারের বাইরে 6 জন। পেঁয়াজের দাম লাগামের বাইরে চলে গেছে, তাই আগামী 2 সপ্তাহ মুনাফা ছাড়া ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করার অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানের নগরভবন চত্বরে ডিএসসিসির মালিকানাধীন মার্কেট ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ অনুরোধ জানান। প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার, ব্যবসায়ী এম এ হান্নান ও নাজমুল হুদা। অনুষ্ঠানে বক্তারা হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের বর্ধিত ফি কমানোর দাবি জানান। মার্কেটের ভাড়া, এমনও মার্কেট আছে স্কোয়ার ফিট 1 টাকা, কত টাকা 1 টাকা, 100% বাড়িয়ে দিলে হয় 2 টাকা, 200% বাড়িয়ে দিলে হবে 3 টাকা,
পাঁচ টাকা করে তো হরহামেশা আছে ভাই, পাঁচ টাকা করে তো হরহামেশা আছে। আপনারা যদি দুটা পয়সা আমাদেরকে না দেন আমরা কিভাবে চলি? তবে আমরা চাই না আপনাদের উপরে চাপ পড়ুক, আপনাদের বাড়তি কষ্ট হোক, মেয়র হিসেবে ভাই আমি এটা চাই না। আপনারা শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করেন, আমরা সেটা চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের জন্মগত হাইপোথাইরয়েড রোগের প্রাদুর্ভাব সংরক্তকরণ উন্নয়ন প্রকল্প আয়োজিত একদিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে জন্মগত হাইপোথাইরয়েডিজম ঢাকা ও ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে থাকা প্রায় 350 নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পে অধ্যাপক ডক্টর নুরুন নাহারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স এর অধ্যাপক ডক্টর সানোয়ার হোসেন। এ সময় ডক্টর সানোয়ার হোসেন বলেন, আয়োডিনের অভাবে নবজাতক শিশু এই রোগে আক্রান্ত হয়। এই রোগ প্রতিরোধ করতে শিশু জন্মগ্রহণের 4 সপ্তাহের মধ্যে শিশুদের চিকিৎসা করতে হবে। সুচিকিৎসার মাধ্যমে হাইপোথাইরয়েড রোগ থেকে বাঁচানো সম্ভব, আর তাই সঠিক এই রোগ নির্ণয়ে সঠিক পর্যবেক্ষণ প্রয়োজন। আপনারা ইতিমধ্যে জেনেছেন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এমন একটি রোগ যা যথাসময়ে চিহ্নিত করতে পারলে তা নিরাময়যোগ্য। এ সম্বন্ধে আর কিন্তু প্রচার করতে হয় না, একটা গ্রামের মাও জানে যে তার বাচ্চাকে কি টিকা দিতে হবে এবং গভর্নমেন্টের একটা সেট প্রোগ্রামই আছে এবং জন্মের পরপরই তার হাতে সেই কার্ড ধরিয়ে দেওয়া হয়। আমি আশা করি যে এই প্রজেক্ট আপনাদের মাধ্যমে এটা সফলতা অর্জন করবে এবং সেই সফলতার ঢাকার সদরঘাট থেকে শ্যামপুর পর্যন্ত বুড়িগঙ্গার উত্তর পারে পরিবেশ ছাড়পত্র ছাড়া চলমান 2টি হাসপাতাল ও 25টি কারখানা 15 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ দিয়েছে আদালত। বুড়িগঙ্গার দূষণ সংক্রান্ত চলমান কন্টিনিউয়াস মেন্ডামাস একটি রিট মামলার পরিবেশ অধিদপ্তর এক প্রতিবেদন দেখে বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লার হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। এছাড়াও যেসব কারখানায় পানি বা বর্জ্য পরিশোধন প্লান্ট ইটিপি নেই তাদের কারণ দর্শানোর সুযোগ দিয়ে 3 মাসের মধ্যে সেসব কারখানা বন্ধ করার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত। আদালতে রিট আবেদনকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB এর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ মাসুম। BIWT এর পরিচালকের পোচ অ্যান্ড ট্রাফিক পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী নাজমুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল। অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ মামলা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টেও দেয়ার রায় রিভিউ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির মুসলিম পার্সোনাল ল বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে রোববার এক বৈঠক শেষে এই ঘোষণা দেয় ল বোর্ড। আগামী 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রায় রিভিউর আর্জি দাখিল করবে বলে জানায় তারা। তবে শীর্ষ আদালতে রায়ের বিরুদ্ধে কোনো রিভিউ আবেদন করা হবে না বলেও জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধের অবসান ঘটাতে গত 9 নভেম্বর অযোধ্যা মামলার রায় দেয় ভারতের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, বিরোধপূর্ণ 2.77 একর জমিতে একটি ট্রাস্টি বোর্ডের অধীনে রাম মন্দির নির্মাণ হবে আর মুসলিমদের জন্য শহরের ভিন্ন এক স্থানে মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি দেবে সরকার। এবারে জেলা সংবাদ। জামালপুরের মাদারগঞ্জে হত দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্প থেকে অনৈতিক সুবিধা না পেয়ে গুনারিতলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে গুনারিতলা ইউপির নুরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এ প্রকল্পের শ্রমিকরা অভিযোগ করেন। তারা বলেন, নুরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ভরাট প্রকল্পে তারা মাটি ভরাট করে এবং ব্যাংক থেকে নিজেরাই টাকা উত্তোলন করেন। এ প্রকল্প থেকে অনৈতিক সুবিধা না পেয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন আয়নার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে গুনারিতলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন আয়না অভিযোগ করেন, এই প্রকল্প থেকে দাবি করা শতকরা 20% টাকা না পেয়ে উপজেলা চেয়ারম্যান তাকে হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে কর্মসৃজন প্রকল্পের 530 জন শ্রমিক উপস্থিত হন এবং উপজেলা চেয়ারম্যানের বিচার দাবি করেন। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান বেলাল জানান, এলাকাবাসী প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করার ফলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে অবহিত করলে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়, যার কোনো সত্যতাই নেই বলেও জানান তিনি।
26 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি 40তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড় উপজেলায় গরিব দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে লক্ষ্মীছড়ি আর্মিজন। রোববার দিবসটি উপলক্ষে লক্ষ্মীছড়ি জোন সদরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়া জামান। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য রামরাচাই চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদিন সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে গরিব দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফরিদপুর সদর উপজেলার ডিগগিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় সালিশ বৈঠকে হামলা আহতরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনেরা। আহত তাদের স্বজনেরা সোমবার বিকেলে সংবাদকর্মীদের জানান, গত 13 নভেম্বর ডিগগিরচর ইউনিয়ন বোর্ড অফিসে একটি সালিশ বৈঠক চলাকালে মতের মিল না হওয়ায় চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর লোকজন লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আবু ফকিরের লোকজনের ওপর হামলা করে। ওই হামলায় আবু ফকিরের পক্ষে আহত 5 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তারা বর্তমানে চিকিৎসাধীন। আর এই অবস্থায় চেয়ারম্যানের পক্ষে লোকজন ফের বাড়িঘরে হামলার হুমকি দিচ্ছে। তারা আরও দাবি করেন, মিন্টুর পক্ষে লোকজন হাসপাতালেও সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, যা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনাজপুর ট্যালেন্টস কিন্ডারগার্টেন স্কুলে বিদায় সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপলক্ষে স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সহ নানা আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বকুলের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক হুমায়ুন কবির, শহর যুবলীগ নেতা রতন, শিক্ষিকা সাইদা বেগম ও স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ আর অনেকে। বগুড়ার সোনাতলা সরকারি নাজির আক্তার কলেজে 7 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 6তলা বিশিষ্ট একাডেমিক ভবন। সোমবার সকালে ভবন নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। পরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া জেলা পরিষদের সদস্য শাহাদারা মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন সহ অন্যান্য অতিথিরা। মৌলভীবাজারে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে বিশেষ পোশাক বরাদ্দ করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা সদরের কুসুমবাগ পুলিশ বক্স পয়েন্ট এলাকা ও এর আশেপাশের দুপুরে সচেতনতামূলক প্রচারণা চালানোর আগে এই বিশেষ পোশাক প্রদান করে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এসব উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ, পিপিএম, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালে এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বক্সি ইকবাল, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সদর সালাউদ্দিন কাজল, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহ, ট্রাফিক সার্জন শামসুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম। অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় রিভিউ করবে দেশটির মুসলিম পার্সোনাল ল বোর্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি লাবণ্য রহমান। সিএনএন বাংলার সংবাদ দেখতে প্রতিদিন চোখ রাখুন সন্ধ্যা 7টায় রাত 9টায়। আল্লাহ হাফেজ।